পৃথক কমতাপুর রাজ্য পুনর্গঠন করা, কমতাপুরী ভাষাক রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়া, বিশ্ব মহাবীর শিলারায়ের নামত বিশ্ববিদ্যালয় এইমস আইআইটির দরে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবিত কেপিপির দিনহাটা ব্লক সমিতির উদ্যোগত এক বিশাল সমদল উলিয়া হয়। এই সমদলত কেপিপির প্রায় 500 সদস্য অংশগ্রহণ করে। সমদলের অন্তত প্রতিবাদকারী সকলে দিনহাটা মকুমা প্রশাসনের জড়িয়ে প্রধানমন্ত্রীলৈ 15 দফিয়া দাবি সম্বলিত এক স্মারকপত্র প্রেরণ করে। ইফালে কেপিপির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়ে কয়েছে, অহা দুমাহর ভিতর রাজ্যের প্রতিখন জেলা আর মকুমা সদরত কমতাপুর রাজ্যের দাবিত তীব্র আন্দোলন গড়ি তোলা হব। ইয়ার পাছতো যদি সরকারের গান নলরে তেন্তে আন্দোলন আরো অধিক জোরদার করা হব। আমরা এসডিওর মাধ্যমে আজকে ভারতের প্রধানমন্ত্রীকে একটা স্মারকলিপি দেবো, পৃথক কামতাপুর রাজ্য, কামতাপুরি ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতি সহ অন্য আরো 13টা ডিমান্ড এটি সংযুক্ত আছে। মহামিছিলে কার নেতৃত্বে হচ্ছে? একটা ব্লক কমিটি, দিনাটা ব্লক কমিটির নেতৃত্বে হচ্ছে। কাজ আছে ব্লক কমিটি? তবরমিয়া আছে, নাজির হোসেন আছে, বিপুল দার আছে। তুমি মহামিছিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, অতি শীঘ্রে যাতে কামতাপুর আলাদা রাজ্য গঠন করা হয় এটা আমরা বার্তা দিতে চাই। তোমার এই মহামিছিলে হাজির কাকায় আছে? আমার কেন্দ্র কমিটির অন্যতম সদস্য সন্তোষ বর্মন, পুলিন রায়, দিলীপ বর্মন, জেলা কমিটির সভাপতি তবরক মিয়া, বিপুল দাস, মিন্টু রায়, আলতাফ হোসেন আর অন্যান্য। আগামী দিনে কোনো কর্মসূচি আছে? আমরা আগামী 2 মাস পর্যন্ত ডিএম, এসডিও, বিডিওদের মাধ্যমে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে আমরা ভারতের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীকে আমরা মেমোরেন্ডাম দেবো যে অতি শীঘ্রে যাতে কামতাপুর আলাদা রাজ্য বা কামতাপুরীদের যে রাজনৈতিক সমস্যা এই সমস্যার যাতে একটা স্থায়ী সমাধান করা হয়। তোমার পরিচয়? উত্তম কুমার, জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নারদ লাইভ।